আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু কুকিং বাই জিন্না। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। গরমের দিনে পটল দিয়ে আমরা নানান রকমের রেসিপি করে খেয়ে থাকি। আমাদের বাঙালির ঘরে ঘরে পটলের নানান রকম রেসিপি হয়ে থাকে, তবে পটলের দোরমা আমাদের বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে। নিরামিষ পটলের দোরমা প্রায়শই হয়ে থাকে, তবে আমি আজ আমিষের পটলের দোরমা শেয়ার করব। আর এই আমিষ পটলের দোরমা কিন্তু নানানভাবে বানানো যায়। কেউ বানান চিংড়ি দিয়ে, কেউ বানান রুই বা কাতলা দিয়ে, আবার কেউ বানান মাটন বা চিকেনের কিমা দিয়ে। তবে আজকে আমি বানাবো মাটনের কিমা দিয়ে। কিভাবে বানাবো তাহলে এবার শুরু করা যাক। প্রথমে চুলাইতে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লবণ। কয়েক সেকেন্ড নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। কয়েক সেকেন্ড মতো নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও 4 মিনিট মতো নাড়তে হবে। ঠিক যখনই টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে বা পেঁয়াজ লাল হয়েছে, ঠিক তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে 2 টিস্পুন আদা রসুন বাটা, 1 কাপ কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাকে কন্টিনিউয়াসলি কয়েক মিনিট নেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়ার কারণ পাত্রে যেন মশলাটা একটু লেগে না যায়। মশলা থেকে ঠিক যখনই তেলটা আলাদা হয়ে গেছে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে মাংসের কিমা। মাংসের কিমা আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন, না হলে দোকান থেকে কিমা বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় নিজে হাতে কিমা করলে বেশি ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি এখানে নিজের হাতে কিমাটা বানিয়েছি। কিমাকে মশলার সাথে 5 মিনিট কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন। এতে করে কিমার সাথে মশলা সুন্দর করে মিশে যাবে। তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। তারপরে ঢাকনা খুলে যখনই দেখবেন এরকম কিমা থেকে পানি বেরিয়ে এসেছে, ঠিক তখনই আমি পটলের দানাগুলোকে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর আবার এই কিমাটাকে খুব সুন্দরভাবে নেড়ে 5 মিনিট মতো কুক করে নিচ্ছি। কন্টিনিউয়াসলি এখানে নাড়তেই থাকতে হবে। আর যখনই এরকম কিমা থেকে পানি শুকিয়ে এসেছে, ঠিক তখনই বুঝতে হবে আমার কিমা রেডি। এখানে আমি 6টি পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে পটলের মধ্যে দানাগুলোকে বের করে নিয়েছি। আর পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। এরপর আমি এই কিমা নিয়েছি, যে কিমাটা বানিয়ে নিয়েছি সেই কিমাটাকে নিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি পটলের মধ্যে। তারপরে আমি এখানে হাতও ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন, চামচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। আমি এখানে হাত দিয়েই করছি। পটলের ভিতরে হালকা হালকা করে আঙুল দিয়ে পুরটা ভরে দিতে হবে। খুব সাবধানে করবেন পটল যাতে ফেটে না যায়। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু পটলের ভিতরে পুরটা খুব সহজেই দিতে পারছি। এখন আমি এক এক করে সব পটলের ভিতর পুর দিয়ে দিয়েছি, মানে স্টাফড কমপ্লিট। আমি এখানে পটলের মুখগুলো আটকে দিইনি, আপনারা চাইলে আটকে দিতে পারেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে পটলের গায়ে হালকা হালকা করে ফুটো করে দিতে হবে, কারণ পটল ভাজার সময় যেন পটল থেকে পুর না বেরিয়ে যায়। আমার এখানে সব পটলগুলোই
ফুটো করা হয়ে গেছে। দেখুন কিভাবে আমি ফুটো করেছি। এবার ফ্রাই করে নেবার পালা। চুলাইতে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এবার এক একে পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে। সব পটলগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে পটলগুলোর এক সাইড কালার চলে আসলে উল্টে দিতে হবে। চুলাইয়ের হিটটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে এই পটলের দোরমাগুলো ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এখানে পটলেরগুলো ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন বা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আজকের মতো এই।